ফরিদপুরের গোয়ালমারী উপজেলার রূপাবাদ ব্রাহ্মণচন্দ্র উচ্চ বিদ্যালয় বন্ধ রাখায় বই উৎসবের দ্বিতীয় দিনে ভর্তি হতে আসা এবং বই নিতে আসা অসংখ্য শিক্ষার্থীকে ফিরে যেতে হয়েছে। এছাড়া সেশন ও ভর্তি ফি সহ 700 টাকা নেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। টাকা না দিলে বই মিলছে না শিক্ষার্থীদের, তবে এ সকল অভিযোগ অস্বীকার করেছেন স্কুলটির বরখাস্তকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ শাজাহান মোল্লা। নয় ঘটিকের সময় এখানে ভর্তি, ছেলেমেয়েরা বই পাবে এবং ভর্তি হবে এই উদ্দেশ্যে অনেক লোক জড়িত ছিল, এত সময় অনেক কষ্ট করে তারা এত সময় ছিল, এখন অনেকেই চলে গেছে। এখান পর্যন্ত বেশ কিছু ছেলেমেয়েরা ভর্তিছে। আমরা এসা এই লাইব্রেরি কক্ষে তালা মারা দেখছি, 3 জন শিক্ষকের মাত্র আমরা এখানে দেখছি, তারাও লাইব্রেরি কক্ষে ঢুকতে পারে নাই। পরীক্ষার ই দেয় না, কাগজ দেয় না, কয়েকটি এরকম 4,000-5,000 টাকা ওসে, পরে 4,000-5,000 টাকা না দিলে পরীক্ষা দিতে দেয় না, পরে পরীক্ষার আগের দিন ম্যানেজ করতে পারি না। সদস্য সকাল 9টায় স্কুলে আসছি আমার মেয়েকে ভর্তি করার জন্য, আসে পরে দেখি সব বই নেওয়ার উদ্দেশ্য আছি, সব রুমে তালা মারা, লাইব্রেরি অফিস কক্ষ সব বন্ধ, স্যার ম্যাডাম কেউ নাই, 3 জন আছে আর কেউ নাই। অভিভাবক সকালবেলা আইসি বই নিতে, আইসে দেখি তালা মারা, কোনো ই নাই, কোনো রুম খোলা নাই। 9টার সময় আইসি, সকাল 9টায়, সকাল 8টায় আইসি আমি, আইসে এই পর্যন্ত সব রুম তালা মারা। বিনামূল্যে যে বই বিতরণ, এই বই বিতরণ অনুষ্ঠানও তিনি চুরি করে কতিপয় কিছু অসাধু সদস্যদেরকে নিয়ে 10টার আগেই পালন করেন। আমি সভাপতি হিসাবে, আমাকেও জানানো হয় না, আমি গতকাল মাইকিং করে এই এলাকার ছাত্রছাত্রী অভিভাবকদের বিনামূল্যে বই দেওয়ার জন্য ডেকেছিলাম। অনেকেই এখানে সমবেত হয়েছে, সেখানে আমরা বিনামূল্যে বই দিয়েছি, কিন্তু তারা এই বই দেওয়ার বিনিময়ে 700 টাকা করে অনেকের কাছে চেয়েছিল, যেটা আমি বলেছি যে বই দিতে কোনো 1টি টাকাও লাগবে না। আজকে গতকাল অনেককেই বই দিতে পারিনি, আজকে বই দেওয়ার কথা থাকলেও সকালবেলা অভিভাবক এবং অনেক ছাত্রছাত্রী এখানে এসেছিলেন, কিন্তু আমি বিভিন্ন কাজে ব্যস্ত থাকার কারণে আসতে পারিনি। বহিষ্কৃত প্রধান শিক্ষক কতিপয় কিছু টিচারদেরকে নিয়ে স্কুলে এসে সকালবেলায় সই করে, হাজিরা খাতায় সই করে সমস্ত জায়গায় প্রত্যেকটা রুমে, এবং শিক্ষকরা যেখানে বসবেন সেই সমস্ত রুমে তালা বন্ধ করে রেখে তারা চলে গেছে